গুড মর্নিং আজকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার থ্রির জন্য কয়েকটি অঙ্ক করব এগুলি গত বছর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার থ্রিতে এসেছিল আজকে যে অঙ্কটি করব সেটি স্ক্রিনে দেখা যাচ্ছে দেয়ার আর হান্ড্রেড বলস অফ ডিফারেন্ট কালার্স ইন এ বক্স এমং হুইস টোয়েন্টি এইট আর রেড সেভেন্টিন আর ব্লু টোয়েন্টি ওয়ান আর গ্রিন টেন আর হোয়াইট টুয়েলভ আর yellow অ্যান্ড টুয়েলভ আর ব্ল্যাক মিনিমাম হাউ মেনি বলস আর টু বি drawn ফ্রম দি বক্স টু গ্যারান্টি দ্যাট there আর at least ফিফটিন বলস অফ দ্য সেম কালার এর মানে হচ্ছে কোনো একটা বাক্সের মধ্যে একশোটা বল আছে তার মধ্যে গ্রিন রেড ব্লু কোন বল কতগুলো আছে দেওয়া আছে মিনিমাম কতগুলো বল তুললে কোনো একটি কালারের বল পনেরোটি আছে সেটি নিশ্চিত হবে এই অঙ্কটি আমরা আজকে করব এই ধরনের অঙ্ক করার অনেক রকম পদ্ধতি থাকতে পারে আমি যে পদ্ধতিতে অঙ্কটি করব তাকে বলা হয় ওর্স্ট কেস মেথড ডব্লিউ ও আর এস টি কেজ মেথড আমাদেরকে কোনো একটি কালারের বল পনেরোটি তুলতে হবে এটা গ্যারান্টি দিতে হবে নিশ্চিত করতে হবে কোন ক্ষেত্রে আমরা সফল হব না সেই ক্ষেত্রটা আগে বার করব রেড বল আছে আঠাশটি ব্লু বল সতেরোটি গ্রিন বল একুশটি হোয়াইট বল দশটি ইয়োলো বল বারোটি ব্ল্যাক বল বারোটি আমি যদি আঠাশটি বল থেকে চোদ্দোটি বল পর্যন্ত তুলি তাহলে পনেরোটি বল এর গ্যারান্টি হলো না তেমনি ব্লু বল থেকে যদি চোদ্দোটি বল তুলি তাহলে পনেরোটি বলের গ্যারান্টি হলো না যদি গ্রিন বল থেকে চোদ্দোটি বল তুলি তাহলে গ্রিন বল পনেরোটি তার গ্যারান্টি হলো না হোয়াইট বল আছে দশটি আমরা কোনোভাবে দশের বেশি তুলতে পারবো না এতেও পনেরোটি বলের গ্যারান্টি হবে না ইয়েলো বল আছে বারোটি আমরা বারোটি বল তুলে নিলেও পনেরোটি ইয়েলো বলের গ্যারান্টি হবে না ব্ল্যাক বল আছে বারোটি আমরা বারোটি পর্যন্ত তুলতে পারবো কিন্তু তাতেও পনেরোটি ব্ল্যাক বলের গ্যারান্টি হবে না তাহলে এই যে ক্ষেত্রগুলো হলো চোদ্দো যোগ চোদ্দো যোগ চোদ্দো যোগ দশ যোগ বারো যোগ বারো এই পর্যন্ত বল তুলে নিলে কখনো ওই একই কালারের পনেরোটি বলের গ্যারান্টি হবে না আমরা যোগ করি যোগফল কত হয় চার আট চার আট আট চার বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ছয় হাতে এক এক আর এক দুই আর এক তিন আর এক চার আর এক পাঁচ ছয় সাত ছিয়াত্তর সেভেন্টি সিক্স এই সেভেন্টি সিক্সটি বল তোলার পরে আমরা যদি আর একটি বল তুলি সেই একটি বল হোয়াইট ইয়েলো ব্ল্যাকের মধ্যে থেকে আসবে না কারণ এগুলো সবই তোলা হয়ে গেছে আর বাক্সে কোনো এই বল নেই তাহলে আমরা যে একটি বল তুলব সেই একটি বল রেড ব্লু গ্রিনের মধ্যে কোনো একটি হবে এবং সেক্ষেত্রে সেইটি পনেরোটি হয়ে যাবে তাহলে ছিয়াত্তরটি বল পর্যন্ত তুললে আমরা পনেরোটি বলের গ্যারান্টি পাব না যে পনেরোটি বল একই কালারের হবে আমরা সাতাত্তরতম বলে প্রথম গ্যারান্টি পাব তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে উত্তর হচ্ছে সেভেন্টি সেভেন আজকের অঙ্ক ক্লাসটি এখানেই শেষ করছি পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ নমস্কার